মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে ইকরা ইন্টারন্যাশনাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নেন সাতশো জনেরও বেশি রোহিঙ্গা নারী পুরুষ কক্সবাজারের উখিয়ার কুতুপালং এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চ্যানেল এস এর ফাউন্ডার ফেরতুস জলি। রোহিন আহমদের ক্যামেরায় কক্সবাজারের উখিয়া ঘুরে এসে হুসাইন আহমদ সুজাদের রিপোর্ট মায়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে মাইলের পর মাইল হেঁটে বাংলাদেশের কক্সবাজারের উকিয়া সীমান্তে পাহাড়ের উপর পাড়ে জমায় কয়েক লাখ রোহিঙ্গা মোহাম্মদি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও ইকরা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শক্রমে সাতশো জন রোহিঙ্গা নারী পুরুষদের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করা হয় দিনব্যাপী চলা ফ্রি মেডিকেল ক্যাম্প আর সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন এর ফাউন্ডার চেয়ারম্যান মাহিফেরদুস জুরিল এ সময় তিনি মহতি একাজের জন্য ইকরা ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা জানান আসলে আমার খুব ভালো লাগছে ইয়ে দেখছি মেডিকেশন করাও মেডিসিন দেওয়ার ডাক্তার ওখানে নিয়ে ক্যাম্প বইয়া কোনোদিন পানির উপরে করাও কোনোদিন এডুকেশনাল উপরে করাও সব কিছু মিলাইয়া ইটস এ ফ্যান্টাস্টিং দিন মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের পরিপূর্ণ শিক্ষা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখলেও দেশ বিদেশি সকল মানুষের সহযোগিতায় রোহিঙ্গা নারী পুরুষদের স্বাবলম্বী করতে কাজ করবে ইকরা ইন্টারন্যাশনাল আমরা পনেরো জন রোহিঙ্গা মেয়েরে আমরা সেলাই প্রশিক্ষণ দিতাম আমরা সাইরা মেয়েরারে কর্মমুখী শিক্ষায় তারা শিক্ষিত করতাম এক সময় তারা তারা দেশও ফিরিয়া গেলেও যাতে তারা কাজ করতে পারে কাজের মাধ্যমে নিজেদের জীবন মানরে উন্নত করতে পারে মোহাম্মদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা সহযোগিতায় আজকের ক্যাম্প মূলত তা আমি তারারে ধন্যবাদ জানাই এবং টোটালি ইকরা ইন্টারন্যাশনালে আমরা যে প্রবাসী কমিউনিটি সাপোর্ট কররা আমরা তারারেও ধন্যবাদ জানাই ফ্রি চিকিৎসা সেবা আর বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ পাওয়ায় সুন্দরভাবে বাচার স্বপ্ন দেখছে নির্যাতিত রোহিঙ্গারা। তোই একরে ইয়ারারে মেশিন আর হামান শেখায়রে বেকুননরে শেখায়রে দিবালা বলিওরে শেখা বাড়ি ভাঙরে বিসি ময়নগরিয়ালে দিয়ে আরই তারা লাই দোয়া করে তার পরে ইনর ফুসুতা দাদি তারা দাফকিছো দবাশা আরই সুন্দর করে দাদি তারা রাস্তা করে দাদি তারা আরআদাস আর ইনশাআল্লাহ জন যুবতী মহিলাদের সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য তাদের মধ্য থেকে প্রশিক্ষক নিক দেওয়া হয়েছে পরিপূর্ণভাবে সেলাইয়ের কাজ শেখার পর ওইসব মহিলাদেরকে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে সাইন আহমেদ সুজাদ চ্যানেল এস নিউজ উখিয়া কক্সবাজার